কোথায় গিয়েছিলে জানো তো? এখানে দুটো দুষ্টু লোক এসেছিল, মিয়া দিদি ওদেরকে এই মেরেছে ওই মেরেছে, আমিও ওদেরকে লাঠি দিয়ে দুটো ঘা দিয়ে দিয়েছি। ম্যাডাম স্যার আপনি কোথায় গিয়েছিলেন? আর একটু হলেই তো ছোটদার লোকেরা ওদের তুলে নিয়ে যেত। ভাগ্যিস আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, ওই লোকগুলোকে না জানলা দিয়ে উঁকি মারতে দেখেই আমার সন্দেহ হয়েছে। সাথে সাথে আমি কাস্তে নিয়ে এসে দিয়েছি কয়েক ঘা। মেজুজিম্মা আমার মা কোথায়, বাবা কোথায়? গুবলু, মা বাবার কিচ্ছু হয়নি, ওদের একটু ব্যথা লেগেছে। একটা কাজ করবে, আজকে রাতটুকু কি তোমার বাড়িতে ধিয়া আর গুবলুকে রাখা যায়? তাহলে আমার বড় উপকার হয়। হ্যাঁ ম্যাডাম স্যার, কেন পারবো না, অবশ্যই পারবো। অধীর না ও গুবলু বাবু, এদিকে এসো। আজ রাতে তোমরা আমাদের বাড়িতে থাকবে, কেমন? গরম গরম ভাত ডাল আলু মাখা ডালের বড়া খাওয়াবো, ঠিক আছে? দি গুবলু, আজকে রাতটা তোমরা মুনিয়া দিদির বাড়িতে থাকো, কেমন? মুনিয়া, তুমি ওদের গ্রামের ভূতের গল্প বলো তো, ওরা কিন্তু আমার সাহসী ছেলে মেয়ে, ওরা মোটেই ভূতের ভয় পায় না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম স্যার, আমি অনেক ভূতের গল্প জানি, বলবো সারা রাত ধরে বলবো। চলো 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 চলো, কালকে সকালেই আমি ওদেরকে নিয়ে আসবো। শিউলি কোথায় গেল? শিউলি, শিউলি, শিউলি কোথায় গেল? নিজা অঙ্কর বাবা, এই কি বাবা, তোমরা চলে এলে যে, আর কি করে এলে? ওই একটা ভ্যান পেলাম, সে এখানে নামিয়ে দিয়ে গেল। তোমাকে তো ডাক্তার আজকে রাতে হাসপাতালে থাকতে বলেছিল, ভুলি? হ্যাঁ, আসলে বাবা খুব অস্থির অস্থির করছিল গো। ওই কি হয়েছে মেজো বৌমা, এই তোমার ফোনটায় দিবাকরের ফোন আসছিল, আমি তো খেয়াল করিনি, ঘুমিয়েছিলাম তখন তো, তারপরে আমি দিবাকরকে ফোন করলাম কিন্তু ও ফোনটা ধরলই না। এই নাও শঙ্কর, আমি তোকেও তো ফোন করেছিলাম, তুইও তো ফোনটা ধরলি না বাবা। আমার আসলে না তখন খুব ভয় লাগছিল জানিস তো, তাই আমি ফুলিকে নিয়ে এখানে চলে এলাম। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায়, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।